আমরা রেমাক্রি থেকে বিকেল 5:30 রওনা করলাম গন্তব্য থুইসাপাড়া। নাফাখুম লাগবে আড়াই ঘন্টা। এরপরে আমরা কোথায় জানি লুসাইপাড়া নাকি কি লুসাই গ্রাম সাজেক এখন তারপরে কই যাবো নাফাখুমের পরে কই যাবো আর রাত হয়ে গেছে না এখনো তো ট্রেকিং শুরু করলেন না মাত্র স্টার্টিং 3 ঘন্টা হাঁটতে হবে গাইড আছে একদম এই 3 ঘন্টা হাঁটা তো কমই আমরা তো 4-5 ঘন্টা জানি হাঁটতে হবে দেখুন ফিরে আসার পর তার পায়ের কি অবস্থা হয়েছিল আমরা আমাদের টিমকে নিয়ে খুব দ্রুত গতিতে ছুটে চলেছি এখানে ক্লান্তির কোনো অবকাশ নেই আমাদের টিমটা এমন একটা টিম যেখানে প্রতিটা সদস্যই যথেষ্ট সক্ষম প্রতিটা সদস্যই সৌন্দর্য পিপাসু দিনের বেলা ট্রেকিং কি কত অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে একটু পর যখন সন্ধ্যা হয়ে যাবে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে চারদিক তখন ট্রেকিংটা কেমন অ্যাডভেঞ্চার হবে ভাবতে পারছেন এখন ভাই কয়টা বাজে ভাই 6:10 অলরেডি চারদিক অন্ধকার হয়ে আসছে সকলের ফোনের চার্জ শেষ ইচ্ছে করলেও ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারছে না 40 জন সদস্যের ভিতরে মাত্র 1 থেকে 2 জনের টর্চ লাইট আছে আমরা সবাই আজকে এটাই প্রমাণ করলাম যে আমরা অন্ধকারের পথ চলতে জানি তারপরেও চাঁদের আলো ছিল যথেষ্ট কিন্তু এই চাঁদের আলোকে মনে হচ্ছে ভৌতিক আলো সন্ধ্যা 7টা চলে এলাম নাফাকু ভাই এই এলাকার নামই তো নাফাকুম না এগুলো কত করে এতো 1500 পাহাড়ের বানা কিছু হ্যাঁ এগুলো কত পাহাড়ের বানানোটা 300 পাহাড়ে দারু তো বানা দারু দারু এ হচ্ছে আমাদের রাতের নাফাকুম রাতের ভিউ আমরা দেখি কালকে সকালে যে দিক দিয়ে আসি দিনের বেলা ইনশাল্লাহ এখানে একটু দাপাদাপি করে যাবো সুন্দর পাহাড় আছে কিন্তু বোঝা যাচ্ছে না অন্ধকারে এগুলো ফ্রিজিং করা না এইরকম কিছু লোক আছে ওখানে মেয়েরা আছে আজকে সকালে কিসের নাস্তার ব্যবস্থা করেছে ওয়া ভাই ফার্স্ট ইট না এগুলো কি নুডলস না ওকে আমরা সকাল 7টা বাজে রওনা করলাম আমি একমের উদ্দেশ্যে আমাদেরকে এখনো 3-3টা পাহাড় ডিঙিয়ে যেতে হবে সবচেয়ে বড় বাধা হচ্ছে দেবতা পাহাড় কোথায় আছে যে দেবতা পাহাড়কে জয় করতে পারবে সে বাংলাদেশের প্রতিটা পাহাড়ই তার জন্য সহজ হয়ে যাবে আমার সামনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে তনিমা সম্ভবত এই মেয়েটি অত্যন্ত সাহসী এবং স্টেমিনে যুক্ত সে ট্যুরের মধ্যে সবচেয়ে সবার আগে থাকে অনেক মেয়ে আছে ঘরের থেকে বাইরে গেলেই সে অস্থির হয়ে যায় অথচ এই মেয়েটিকে দেখলে বোঝা যাবে যে একটা মেয়ে কতটা শক্তিশালী কতটা অদম্য হতে পারে অনেক মেয়েরা আছে অনেক ছেলেদের থেকে এগিয়ে প্রতিটা মেয়েকেই বলবো তোমরা নিজের অবস্থান থেকে নিজেকে জয় করো নিজেকে যোগ্য করে তোলো যাতে তোমরা যে কোনো বাধা উপেক্ষা করতে পারো এটাই হচ্ছে দেবতা পাহাড় এবং এখান দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব এই পাহাড়টি যথেষ্ট খাড়া কোনো কোনো জায়গায় 70 থেকে 80 ডিগ্রি আবার একটা জায়গায় দেখলাম 90 ডিগ্রি খাড়া যারা এই দেবতা পাহাড়ের নাম শুনবেন বা দেবতা পাহাড়ের আপনারা ট্রেকিং করবেন তারা কিন্তু অবশ্যই শুকনো খাবার নিয়ে যাবেন আপনারা কিন্তু প্রচণ্ড টেস্টা পাবে এবং প্রচণ্ড খিদেও পাবে
বর্ষার সিজনে এখানে আসাটা উচিত হবে না। এত খাড়া দেখতেই পাচ্ছেন যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টা কত উঁচু, আর তাহলে আমরা কত উঁচুতে আছি। যদি সামান্য 19-20 হয়, একটুখানি স্লিপ খাই, যেমন ধরুন আমার পায়ের পাতার নিচে একটা পাতা পড়লো, এই পাতাতে স্লিপ করে আমি নিচে পড়ে যেতে পারি। আমার পায়ে যে স্যান্ডেল আছে এই স্যান্ডেলটাও আমার পড়ে যাওয়ার কারণ হতে পারে, কারণ স্যান্ডেল পড়ার কারণে কিন্তু আমি গ্রিপ পাচ্ছি না ভালো। খালি পায়ে নামাটাই বুদ্ধিমানের কাজ, আর আপনি পায়ে যদি ব্যথা পান তার জন্য আপনি অ্যাংলেট পড়তে পারেন পায়ের মধ্যে। এই ধরনের খারাপ পাহাড়ে কখনোই তাড়াহুড়ো করতে যাবেন না, একটু সময় নিয়ে নামবেন। আমাদের টিমে 40 জনের মতো সদস্য ছিল এবং 40 জনই পারফেক্টলি ট্যুর সম্পন্ন করেছেন। এই যে দেখেন, যদি পাটা একটু বাম দিকে হেলে যায় আমি শেষ। আমার তো কল্পনা হচ্ছিল আমি যদি নিচে পড়ে যাই তাহলে আমি ওই আর দ্বিতীয়বার আমি হেঁটে উপরে উঠবো না। যদি বেঁচে থাকি আর কেউ যদি আমাকে দেখতে পায় তবে হেলিকপ্টার যোগে ঢাকায় আসবো। এই ধরনের ট্রেকিংয়ে আসলে কখনই হাতে কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসবেন না, শুধু 1 লিটার একটা পানির বোতল আনবেন, আর শুকনো বাদাম খেজুর এগুলো নিয়ে আসতে পারেন। হাতে যেন কোনো ব্যাগ না থাকে, যদি থাকে তাহলে যেন কোমরে অথবা কাঁধে। আপনার যে মিনারেল ওয়াটার আনবেন সেই ওয়াটারে যেন স্যালাইন মেশানো থাকে। পাহাড়ে ওঠা থেকে নামতে বেশি কঠিন, নামতে লাগবে আপনার এই পাহাড়ে 1 ঘন্টা আর উঠতে লাগবে 40 মিনিট। নামার সময় আপনার পড়ে যাওয়ার ভয় থাকবে 70%, আর ওঠার সময় আপনার পড়ে যাওয়ার ভয় থাকবে 30%। তাহলে বুঝতে পারছেন ওঠা নামার মধ্যে কত তারতম্য। তবে ভয়ের কিছু নেই, আমি যেভাবে বলছি আসলে অতটা না, এত ভয়ের পাওয়ার কিছু নেই, সবাই সাকসেসফুলি চলে আসছে, আপনিও পারবেন। তাছাড়া বাংলাদেশে এর থেকেও অনেক অনেক ভয়ঙ্কর পাহাড় আছে। আপনার এসব জায়গায় আসার আগে চন্দ্রনাথ পাহাড় বা সীতাকুণ্ড এরিয়ার মধ্যে আরও কিছু পাহাড় আছে, এগুলোতে অভ্যেস করে তারপরে আসবেন। আর যাদের শারীরিক সক্ষমতা ভালো এবং কনফিডেন্ট তারা সরাসরি আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে এই ভিডিওটা করেছি এটা আসলে অপশনাল হিসেবে, আমি এটা ভালো মানের ক্যামেরা নিইনি, কারণ ক্যামেরাটা পড়ে গেলেই শেষ। অত্যন্ত নিম্নমানের ক্যামেরা দিয়ে এই রেকর্ডটা করেছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে পাহাড়ি পথটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, জাস্ট একটা নমুনা। এই স্থানটা প্রায় 90 ডিগ্রি খাড়া। আপনি নামার সময় কোনো কিছু টের না পেলেও আপনি ওঠার সময় কিন্তু অবশ্যই প্রচণ্ড তৃষ্ণা অনুভব করবেন এবং প্রচুর খিদে পাবে। আর এই সিচুয়েশনটা এমন হয় যে আপনি কারো কাছে পানি চাইলেন সে থাকলেও কিন্তু আপনাকে দিবে না। থুইসাপাড়া থেকে মাত্র 2 ঘন্টা ট্রেকিং করে আমরা চলে এসেছি আমিয়াখোমের কাছাকাছি। আমরা হাতের ডান দিকে গেলে পাবো ভেলাখোম, আর বাম দিকে গেলে পাবো আমিয়াখোম এবং সাত ভাইখোম। পরবর্তী পর্বে আপনাদেরকে আমিয়াখোমটা ঘুরে দেখাবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।